দর্শক আসসালামু আলাইকুম, আমরা রয়েছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা আমবাড়ি পুষুরহাটে। দর্শক আজ 10 ফেব্রুয়ারি 2023 রোজ শুক্রবার, হাটবার সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার। তো আজকের বাজারে আমরা শুনবো গাভী এবং বাছুর গরুর দরদাম কী দামে ক্রয় বিক্রয় চলছে হাট থেকে। আমরা এখানে একটা দেখাই, বাচ্চাটা কি সাইওয়াল ভাই, বেটা না বেটি? আড়িয়া বাচ্চা দেখতেছেন, এটা কিন্তু আড়িয়া বাচ্চা সাইওয়াল জাতের। আজকের বাজার রেট কেমন রাখছে তথ্য দেওয়ার চেষ্টা করবো। কেমন দাম রাখছেন আজকে? চাওয়া দাম 90 চাওয়া দাম কত বলছে এখন পর্যন্ত? 80 ভাঙতে বলে 90 চাওয়া দাম। 90 টার্গেট কেমন করছেন এটা? 85 পর্যন্ত হলে বিক্রয় করবেন, শুনলেন দর্শক আজকের বাজারে এটা কিন্তু 85,000 হলে বিক্রয় করবে গাভী এবং বাছুরটি। গাভীটার বয়স কেমন ভাই? বয়স কেমন এটা? জোয়ান না, কেবল জোয়ান হচ্ছে, শুনলেন আজকের বাজারে গাভীটি এবং বাছুরটির বর্তমান বাজারে কেমন যাচ্ছিল আজকের দিনাজপুর জেলার আমবাড়ি পশুরহাট থেকে জানার চেষ্টা করি। আমরা শুনবো আরও কিছু গাভী গরু। দর্শক আমরা এখানে একটা গাভী বাছুর দেখতেছি এবং তার মা কিন্তু এই যে এখানে রয়েছে, আজকের কেমন দাম ধরে রাখে গাভী বাছুরের জানার চেষ্টা করবো। ভাই বাচ্চাটা কি বেটা না বেটি বাচ্চা? বেটি বাচ্চা না, সাইওয়াল, সাইওয়াল বকনা। আজকের দরদাম কেমন যাচ্ছে আমরা শুনবো এখানে। তা মা কিন্তু এই যে আর বাচ্চাটাও কিন্তু এখানে রয়েছে। বড় ভাই কেমন দাম রাখছেন রে আজকে? দাম 140 চাইতেছে চাওয়া, কেমন বলছে এখন পর্যন্ত দাম? 105-110 এভাবে বলে। গাভীটার বয়স কেমন এটা? 2-3 বয়সের গাভী করুন। টার্গেট কেমন করছেন এটা? টার্গেট কেমন করছেন আজকে? 120 120 টার্গেট করতেছে আজকের বাজারে গাভী। এবং এই যে আমরা দেখাই বাছুরটি, দেখানোর চেষ্টা করতেছি, শুনছি আরও কিছু গাভী করো এদিক থেকে যে রয়েছে যেগুলো দরদাম জানার চেষ্টা করবো আমরা এখান থেকে। দেখাই গাভীটা, এই যে বাচ্চা এখানে রয়েছে। বাচ্চাটা কি ভাই? বেটা, বেটা বাচ্চা সাইওয়াল, সাইওয়াল বেটা বাচ্চা দেখতেছেন আজকের বাজারে। দর্শক কেমন চাইতেছেন ভাই আজকে? দাম 120 ভাই, 120 চাওয়া দাম, কেমন বলছে এখন পর্যন্ত? 90-95 বলে, শুনলেন আজকের বাজারে। এই যে গাভীটি এবং বাচ্চাটা, এই যে 120 চাইতেছে, 90 পর্যন্ত কিন্তু কাস্টমার দাম বলছে। টার্গেট কেমন করছেন আজকে? 110 হলে বিক্রি করবেন, হ্যাঁ শুনছেন। এই যে আজকের বাজারে বর্তমান কেমন যাচ্ছিল বাজারটা, বাজার কেমন আজকে বুঝতে পারতেছেন বর্তমান? বাজার মোটামুটি কম, মোটামুটি কমেই আছে না, শুনছেন। আমরা গাভী এবং বাছুরের বর্তমান বাজার রেট শুনছি এখান থেকে। খুব সুন্দর এখানে একটা খুব সুন্দর একটা আকর্ষণীয় জাতের গাভী এবং বাছুর দেখতেছি এই হাটে, দরদাম জানার চেষ্টা করবো এখানে। এই যে আমরা দেখাচ্ছি একটা গাভী এবং বাছুর, বাচ্চাটা কিন্তু দুধ খাচ্ছে। কি বেটা না বেটি এটা? আচ্ছা মাইনাস প্লাস কিছু হয়ে আসলে কেমন আছে দুধ হচ্ছে? আচ্ছা আচ্ছা সব কিছু দেখতেছেন। আচ্ছা এই যে গাভী এবং বাছুরটি দেখানোর চেষ্টা করি আমরা এখান থেকে। এই যে বাচ্চাটা দেখতেছে, আচ্ছা মোটামুটি রয়েছে। কেমন? 90 চাইতেছে, আপনি কেমন দিলেন এটা? 80 বলছেন, কেমন বয়স কেমন এটা? আমি আট দাঁত হয়ে গেছে, আচ্ছা মোটা করে বিক্রি করা যাবে। আচ্ছা আচ্ছা দর্শক শুনলেন আজকের বাজারে মোটামুটি ফ্রেম হাড্ডিসার গাভী করুক, কিন্তু বাচ্চাটা এই যে এখানে দেখানোর চেষ্টা করতেছে আজকের বাজারে। বাচ্চা এই যে এটা না, বেটা বাচ্চা না বললে না বেটি? বেটা বাচ্চা সাইওয়াল, বেটা বাচ্চা সাইওয়াল গাভী এবং বাছুরের বর্তমান আজকের বাজারে আমরা জানানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার আমবাড়ি পশুরহাট থেকে।
লাস্ট দামাদামি চলে লাস্ট কত চাইলেন? এটা 2000 কম চাচ্ছি আমি, 82 মানে 92 চাইতেছে, 2000 কম 90, আচ্ছা 82 বলছেন। দর্শক শুনলেন আজকের বাজারে মোটামুটি আমরা গাবি এবং বাসুরের বর্তমান বাজার রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম হাট থেকে। তো আজকের বাজার কেমন বুঝতে পারতেছেন? মোটামুটি কই তেমনটা বেশি না তো বাজার, ঠিক আছে বাজার কেমন আজকে? বেচা বিক্রি নাই আজকে? আচ্ছা বেচা বিক্রি হচ্ছে না, আচ্ছা প্রচুর আমদানি না ভাই। দর্শক আজকের বাজারে আমরা জানার চেষ্টা করলাম, তখন কেনা বেচার মধ্যেই তো আছে ভাই, বলেন তো বেচার মধ্যে আছি। 01317105637 মোহাম্মদ আফলাউয়া, এই নাম্বারে যোগাযোগ করলে পারবেন নাম্বার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দর্শক আজকের বাজারে আমরা শুনলাম এবং ব্যবসায়ীকৃত লোকের নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে গাবি বাসুরের এই টাইপের কালেকশন লাগলে যোগাযোগ করতে পারেন। আজকের বাজারে আমরা শুনবো আরো কিছু গাবি বাসুর রেট। শুনলাম আজকের বাজারে মোটামুটি গাবি এবং বাসুরের বাজার দর জানানোর চেষ্টা করলাম হাট থেকে।